को उनकी लड़कियों से प्यार है। मैं तो हम तो उसकी लड़कियों से प्यार करेंगे ना, क्यों अपने आप ही चले जाएंगे। चलो भाइयों बस इतना ही कहना चाहूंगा। जैसे सागर मिश्रा नाम का एक लड़का इस मुसलमान लड़की को अपनी बाइक पर बैठाकर कहीं ले जा रहा था, तभी कुछ मुसलमान लड़कों की इस पर नजर पड़ी। उसके बाद इन मुसलमान लड़कों ने कहा रुको रुको, तुम भगवा लपटे रेप कर रहे हो। किनारे में बाइक लगाया, पहले लड़की को समझाया और कहा तुम्हें शर्म आनी चाहिए, तुम एक हिंदू लड़के के साथ घूम रही हो। उसके बाद मुसलमानों ने इस लड़के से यानी मिश्रा से कहा कि तुम भगवा लपटे रेप कर रहे हो, तुम इसको मंदिर में लेकर जा रहे थे, तुम इसको हिंदू बनाने की कोशिश करोगे, इसकी जिंदगी क्यों बर्बाद करना चाहते हो। मिश्रा ने जवाब दिया कि नहीं, ये मेरी क्लासमेट है, किसी काम से मैं इसको लेकर जा रहा था। लेकिन लड़कों ने বর্তমান সময়ে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই, সেটা হলো অমুসলিম ছেলেরা বিশেষ করে হিন্দু ছেলেরা তারা একটা পণ করেছে। সেটা হলো তারা চিন্তা ভাবনা করেছে যে মুসলমানদের মেয়েদের গর্ভে তারা বীর্য দিয়ে বাচ্চা প্রদান করতেছে, তাদের সাথে ভালোবাসার রূপ দেখে বিভিন্নভাবে তাদেরকে কিছু কিনে দিয়ে মার্কেটিং করে দিয়ে মুসলিম মেয়েদের সাথে তারা অবৈধ সম্পর্ক গড়ে তুলতেছে। আজকে হলিডেতে দেখা গেছে এরই ফল, সেটা হলো একজন বুরকা পরিহিত মেয়ে কি করে তার গায়ে সে রং মাখতে পারে, এটা তো আমার বিশ্বাস হয় না। ভালো লাগছে, আমি হচ্ছে এবার অনার্স ফাইনাল ইয়ারে। এটা তো আমার বুঝেই আসে না, এটা আমি বুঝতেই পারি না। সে মুসলিম নয়, সে ব্যক্তি কাফের হয়ে গেছে। একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন হিন্দু ছেলে কি করে একজন মুসলমানের সাথে মেয়ের সাথে প্রেম করে? বিবাহর আগে তো সকল প্রকারের প্রেম বর্জনীয়, সকল প্রেম হারাম। তাহলে একজন মুসলমানদের মেয়ে হয়ে কি করে তুমি একটা হিন্দু ছেলের সাথে তুমি তার মিষ্টি কথায় গলে গেলে? বুঝতে হবে তুমি মুসলিম নয়, তুমি হিন্দু হয়ে গেছো, তুমি কাফের হয়ে গেছো। বাংলার জমিনে তোমার মতো জঘন্য মুশরিক, তোমার মতো মুশরিকের জানাজা পড়ানো বাংলার জমিনে নিষিদ্ধ। কয়েকদিন আগে দেখলেন না বেইলি রোডে একটা মেয়ে সাংবাদিক, সাংবাদিকা মারা গেল। সেখানে মারা গেল একটা পূজার একটা মণ্ডপ থেকে এসে তাকে তারা নিজেদের বলে দাবি করেছে, আর একজন তার পিতামাতা তারাও নিজেদের বলে দাবি করেছে। এক পর্যায়ে ডিএনএ টেস্ট করে দেখা গেল যে পূজার মণ্ডপ থেকে তাদেরকে গিয়ে যে পাদ্রী এসে বিভিন্ন লোক এসে তাদের দাবি করেছে, এটা মিথ্যা। আজকে দেখুন মুসলিম উম্মাহ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমাদের মুসলমানদের মেয়েদের অবস্থা বড় কঠিন। ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, গুগলের মাধ্যমে, এরপরে আপনার টুইটারের মাধ্যমে, এরপরে আপনার ইমোর মাধ্যমে বিভিন্নভাবে মুসলিম মেয়েদের সাথে জিনার একটা পায়তারা তৈরি করেছে, বিভিন্নভাবে মুসলিম মেয়েদের সাথে গুনার একটা পায়তারা তৈরি করেছে। আমি বলবো সমস্ত দেশের মুসলিম মেয়েদেরকে, ছেলেদেরকে, তোমরা সাবধান হও, তোমরা সাবধান হও। কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং বেধর্মীদের সাথে প্রেম ভালোবাসা, ধর্মীয় কারোর সাথেও প্রেম ভালোবাসা করা যাবে না। বিশেষ করে বেধর্মীদের সাথে তো করা যাবেই না, ধর্মীয়দের সাথেও করা যাবে না। সাবধান হও, এরা কিন্তু তোমাদের জীবন ধ্বংস করে দেবে, এরা তোমাদের আমল ধ্বংস করে দেবে, এরা তোমাদের ইমান ধ্বংস করে দেবে, এরা তোমাদের জীবন এই দুনিয়া এবং আখেরাত দুটোই ধ্বংস করে দেবে। অতএব आमी तोमादेर मादेरके बोलते चाई मारा तोमरा साबधान हओ, एई जाति थेके साबधान हओ। प्रिय भाईरा आशा करी बुझते पेरेछेन आजकेर फेसबुकेर माध्यम दिये। हाँ যদি কোনো মানুষ ভুলে না জেনে অজ্ঞতাবশত জিনা করে সেটা তো আলাদা ব্যাপার, আর যদি কোনো মানুষ বুঝে শুনে সে ব্যক্তি ইচ্ছা করে যদি জিনা করে আজকে তার জন্য শাস্তি, বিশাল শাস্তি। আল্লাহ রসুল বলেছেন এত কঠিন শাস্তি দেওয়া হবে যেই শাস্তি কানে শোনে নাই, যেই শাস্তি চোখে দেখে নাই, যেই শাস্তি নাকে ঘ্রাণ সহ্য করে নাই, অন্তর সেটা কল্পনা করে নাই, এমন কঠিন শাস্তি দেওয়া হবে। এমনকি দুনিয়ার মধ্যে আমরা কিছু দুর্গন্ধ দেখলে নিজেদের নাকটাকে আমরা আটকে ধরি। আল্লাহ রসুল বলেছেন যে এমন দুর্গন্ধ হবে জিনাকারীর শরীর থেকে যে কিয়ামতের মাঠে তার দুর্গন্ধ থেকে মানুষগুলো নিজেদের অন্তর, নিজেদের মুখটাকে, কানটাকে, নিজেদের নাকটাকে ঢেকে ফেলবে, চোখ থেকে ঢেকে ফেলবে। এত নিকৃষ্ট চেহারা হবে জিনাকারীর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক প্রকারের মানুষের আমাকে যখন রাতের বেলায় স্বপ্নের একটা ব্যাখ্যার মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক প্রকারের মানুষকে দেখলাম তারা আগুনের মধ্যে যাচ্ছে আবার উঠতেছে, আবার আগুনের মধ্যে যাচ্ছে আবার উঠতেছে। বলা হলো এরা কারা? বলা হলো এরা জিনাকারী। এইভাবে করে দেখা গেছে এক প্রকারের মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাদের জিহ্বাটাকে করাত দিয়ে কাটা হচ্ছে। বলা হলো এরা কারা? বলা হয়েছে এরা হলো সেই লোক যারা মিথ্যাবাদী, এরা হলো সেই খারাপ আলেম যারা বলে কিন্তু আমল করে না। এইভাবে করে বলা হচ্ছে। আবার বলা হচ্ছে যে এক প্রকারের মানুষের জিহ্বাটাকে নিয়ে পিছন দিয়ে নিচের দিক থেকে পিঠে পেরেক মেরে দেওয়া হচ্ছে। আবার বলা হচ্ছে এক প্রকারের মানুষকে কাশ, শিং রক্তে দরিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তারা যখন সাঁতার কেটে যখন আবার সামনে আসতে চাচ্ছে তখন তাদেরকে ওই ফেরেশতারা বড় বড় পাথর মেরে মেরে আবার সেই জায়গায় পৌঁছে দিচ্ছে। হাজিরিন, জিনাকারীর শাস্তি বড় কঠিন। এই কঠিন আগুনের মধ্যে দাও দাও করা আগুনের মধ্যে সেদিন কাঁদতে হবে। পিতা আসবে না, পুত্র আসবে না, সন্তান আসবে না, আপন জন আপনাকে সাহায্য করার মতো কোনো ওয়ে পাবে না। অতএব আসুন আমরা ফিরে আসি জাহান্নাম থেকে, ফিরে আসি আল্লাহর দিকে, ফিরে আসি কোরআনের দিকে, ফিরে আসি মসজিদের দিকে, ফিরে আসি মাদ্রাসার দিকে, ফিরে আসি ইমানের দিকে। আল্লাহ পাক এই রমজান মাসে প্রত্যেকটা ওয়াক্তে, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে মানুষকে মাফ করতেছেন, ক্ষমা করতেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা ওয়াক্তে মানুষকে মাফ করতেছেন। আসুন আল্লাহর কাছে রমজান মাসে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবার উপর রহমত বর্ষণ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আজকের মতো আমরা এখানে আলোচনা শেষ করছি। আখিরু দাওয়া।